আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এইচটিএমএল সিএসএস এর এই পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা সিএসএস এর সরি এইচটিএমএল এর অ্যাট্রিবিউটস, ক্লাস এবং আইডি সম্পর্কে জানব। তো প্রথমত আমি কি করলাম, একটা ফোল্ডার নিলাম। ফোল্ডারের ভিতর লেসন 16 নামক একটা ফোল্ডার নিলাম। সেটার ভিতর ফাইল ওপেন কর একটা ফাইল নিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে। তো সেটাকে আমি কি করলাম, টেক্সট এডিটরে ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পর এখন এখানে আমি জাস্ট এইচটিএমএল এর প্রথমে একটা স্ট্রাকচার দিব। স্ট্রাকচার দিয়ে আমি ক্লাস এবং আইডি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো এবং কেন ইউজ করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি ক্লাস নিয়ে, আজকে টিউটোরিয়াল আমি শুধু ক্লাস নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি এখানে একটা ডিভ নিলাম এবং এটা এখানে নিলাম, একটা হেডিং নিলাম, নাম দিলাম ফয়সাল। ঠিক আছে, এবং এটাকে ডুপ্লিকেট করলাম আরেকটা। ঠিক আছে, অথবা এটাকে ডুপ্লিকেট না করে আমরা যদি শুধু স্টুড ট্যাগ এটাকে ডুপ্লিকেট করি তাও আপাতত চলে। আমি ফয়সাল এবং এটাকে দিলাম সিদ্দিক, SIDDIK কে সিদ্দিক। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি, অ্যাকচুয়ালি ব্রাউজারে যদি এটাকে ওপেন করি, কই গেল, এটাকে যদি ব্রাউজারে ওপেন করি তাহলে আপনারা দেখবেন যে উপরে ফয়সাল এবং নিচে সিদ্দিক এই দুইটা লেখা আসছে। এই যে দেখুন, উপরে ফয়সাল নিচে সিদ্দিক। যেহেতু স্টু ট্যাগ হচ্ছে একটা ব্লক লেভেল ট্যাগ, সেটা আমরা নেক্সটের পর্বে ইনশাল্লাহ জানবো যে ব্লক লেভেল আর ইনলাইন কী। তো আপাতত এটা দেখুন যে দুইটা দুই লাইনে আসছে। তো দুইটা দুই লাইনে আসছে। এখন আমরা জানবো যে ক্লাস কেন ইউজ করবেন, আসলে ক্লাস জিনিসটা কী। তো এটার জন্য আমাদেরকে প্রথমে একটা style.css ফাইল নিয়ে, আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি একটা style.css ফাইল নিলাম। এই ফাইলের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাবো যে এক্সাম্পল দিয়ে, ধরুন আপনি এই আপনার এখানে ধরুন পাঁচটা স্টু ট্যাগ আছে। ঠিক আছে, স্টু ট্যাগ আছে পাঁচটা, ফয়সাল সিদ্দিক, তারপর এখানে ধরুন THR EE3, এখানে ধরুন FOUR4, এখানে ধরুন FIV5। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে রিলোড করলাম। দেখুন সবগুলো আমাদের পাঁচটা হেডিং ট্যাগ চলে আসছে। তো এখন আপনি মনে করেন S2 ট্যাগের কালার চাচ্ছেন যে রেড। আপনারা এগুলো জানেন, আমার কিছু বলতেছি না, সোজা কাজ করতেছি। COL এর কালার প্রপার্টি নিলাম, কালার প্রপার্টি নিয়ে এখানে জাস্ট কালার দিলাম রেড। কন্ট্রোল এইচ দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করে কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, ব্রাউজার রিলোড করলাম। কিন্তু কালার আসে নাই, কেন আসে নাই, কারণ আমরা সিএসএস ফাইলকে কল করি নাই। যারা বিগিনার তারা প্রথম যে ভুলটা করবে, এই ভুলটা তারা অল টাইম করবে। এই কারণে আমি বারবার ভুল করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে style.css ফাইলটা নিলাম, কল করে দিলাম, বাকি সবগুলো ঠিক আছে। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। এবার এখানে জাস্ট রিলোড করলাম, কালার সবগুলো রেড হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে না, আমার এখানে দুই নাম্বার যে সিদ্দিক যে লেখাটা, এটা অন্য কালারে থাকবে, এটা হবে গ্রিন। তাহলে আপনি কি করবেন, তাহলে কি আপনি আবার S2 এখানে কি আবার S2 ট্যাগ নিয়ে কি আবার কালার দিবেন গ্রিন, GRWN গ্রিন দিবেন, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করবেন। তাহলে কি দুই নাম্বারটা গ্রিন হবে? দুই নাম্বারটা গ্রিন হবে না, সবগুলো গ্রিন হয়ে যাবে। কারণ সিএসএস এর প্রপার্টির মধ্যে একই আপনি ট্যাগকে যদি, বা একই ট্যাগ বা ক্লাস বা আইডি যেটাকে আপনি যদি দুই একই রকম কালার দেন, অর্থাৎ যে কোনো একটা ট্যাগকে যদি আপনি একই রকম কালার দেন বা একই রকম স্টাইল দেন, তাহলে কিন্তু শেষেরটা পাবে। ঠিক আছে, এই কারণে শেষেরটা পেয়েছে, প্রথমটা পায়নি। কিন্তু এখানে আমি যদি এটা কেটে দিই, কন্ট্রোল দিয়ে সেভ করি, এখানে আমি চাচ্ছি কি দুই নাম্বারটাকে আমি আলাদা কালার দিতে। সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দুই নাম্বারটাকে আমরা আরেকটা ট্যাগের ভিতর নিতে পারি, এসপোর ট্যাগ। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে এবং ব্রাউজারে যদি রিলোড করি, দেখুন দুই নাম্বারটার কি কোনো কালার নাই। কারণ হচ্ছে কি, আমরা তো শুধু এখানে S2 ট্যাগকে দিয়েছি, এটা তো হচ্ছে এসপোর ট্যাগ, এই কারণে এটা পাইনি। তাহলে আমরা কী করবো, এখানে এসপোর ট্যাগ নিয়ে আবার এটাকে কালার দেবো গ্রিন। এভাবে করতে পারি, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে রিলোড করলাম, এটা এভাবে হয়। কিন্তু আপনার তাহলে প্রশ্ন হলো ক্লাস কেন ইউজ করব। ক্লাস ইউজ করার সুবিধা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আমি এটাকে কেটে দিচ্ছি, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করতেছি এবং এটাকে আমি এসপোরের জায়গায় আগের মতো S2 ট্যাগ নিয়ে নিতেছি এবং কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, ব্রাউজারে রিলোড করলাম। দেখবেন সবগুলো রেড আছে। তো এখন আমি কি করব, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব যার নাম হচ্ছে ক্লাস, CLASS, ক্লাস সমান চিহ্ন দিবেন এবং দুইটা কোটেশন দিবেন।
এই কোটেশনে ক্লাস আপনি যে কোনো একটা নাম নিতে পারেন। ধরুন আমি নিলাম ফয়সাল, FAYSAL, ফয়সাল নামে একটা ক্লাস নিলাম, ঠিক আছে, কন্ট্রোল ই দিয়ে সেভ করলাম, এবং এই ব্রাউজারে এসে আপনাকে এই ফয়সাল যে ক্লাসটা সেটাকে ধরে আপনি স্টাইল করতে হবে। ধরুন আপনি চাচ্ছেন যে ফয়সাল ক্লাসটাকে স্টাইল দিবেন, এটার কালার দিবেন রেড, তাহলে আমি লিখলাম ফয়সাল এবং ব্র্যাকেট দিলাম, সবগুলো ঠিক আছে, শুধু ট্যাগের জায়গায় আপনি কি করবেন এই ফয়সাল লেখাটাকে ধরবেন, ক্লাস এটা লেখা না, এটাকে বলা হয় ক্লাস, ফয়সাল ক্লাস, এবং কালার দিবেন গ্রিন, COLOR, কালার দিবেন গ্রিন, GRWN, গ্রিন, কন্ট্রোল এ দিয়ে সেভ করবেন এবং ব্রাউজারে রিলোড দিবেন, দেখবেন কালার হয় নাই। কেন হয় নাই, কারণ হচ্ছে আমি এই যে এটাকে ক্লাস নাকি এটা আইডি নাকি ট্যাগ সেটা আমি কীভাবে বুঝবো, ফয়সাল তো কোনো ট্যাগ না, ফয়সাল যেহেতু এখানে একটা ক্লাস, তাহলে ক্লাস লেখার সিস্টেম হচ্ছে আপনাকে প্রথমে একটা ডট দিতে হবে, ডট চিহ্ন ব্যবহার করতে হবে, ডট, ভালো করে দেখুন ডট, কন্ট্রোল এ দিয়ে সেভ করবেন এবং ব্রাউজারে গিয়ে রিলোড দিবেন, দেখবেন এটা কি সিদ্দিক হয়ে গেছে, এখন গ্রিন কালার হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এটা তো আমি অন্য ট্যাগ লিখে সেটাকেও গ্রিন কালার করে দিতে পারি, তো ক্লাস লাগার সুবিধা হচ্ছে আপনি যে ফয়সাল নামক একটা ক্লাস নিলেন সেটাকে একটা স্টাইল দিলেন, আপনি যদি চান যে না আমার এই যে শেষের লেখাটা এটাও গ্রিন হবে, তাহলে আপনি কী করবেন, জাস্ট এখানে একটা ক্লাস নেবেন, সিএল ক্লাস অ্যাট্রিবিউটস নেবেন, এবং আপনার এই যে এই ক্লাসটা, হ্যাঁ এই ক্লাসের কিন্তু একটা স্টাইল দেওয়া আছে, এখানে কালার হবে গ্রিন, আপনি এখানেও সেম ক্লাসটার নাম দিয়ে দিবেন FAYSAL, ফয়সাল, কন্ট্রোল এর দিয়ে সেভ করবেন, দেখবেন শেষেরটাও গ্রিন হয়ে গেছে। এখন মজার বিষয় হচ্ছে ধরুন এই ডিবের বাইরেও আপনি একটা প্যারাগ্রাফ নিলেন, ধরুন DIB, ডিব, ডিবের বাইরে একটা প্যারাগ্রাফ নিলেন, ধরুন লরাম 20 একটা প্যারাগ্রাফ নিলেন, এবং এই প্যারাগ্রাফের কালারও আপনি যাচ্ছেন গ্রিন, তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে একটা ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করবেন এবং এই যে ক্লাসের যে নামটা অর্থাৎ এই নামটা, হ্যাঁ এখানে দিয়ে দিবেন জাস্ট ফয়সাল, FAYSAL, ফয়সাল, কন্ট্রোল ই দিয়ে সেভ করলেন এবং ব্রাউজারে রিলোড করলেন, দেখুন এটার কালারও কিন্তু গ্রিন হয়ে গেছে। তার মানে কি, ক্লাসের সুবিধা হচ্ছে যে আপনি একটা স্টাইল করে যে কোনো ডিপকে বা যে কোনো ট্যাগের ভিতরে আপনি জাস্ট ক্লাসের নামটা বসাই দিলে সেই স্টাইলটা পেয়ে যাবে, ঠিক আছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি এখানে চাইলে একাধিক ক্লাস ইউজ করতে পারবেন, যে ধরুন আপনি এখানে চাচ্ছেন যে আরেকটা নাম নিলেন, যে স্পেস দিবেন, স্পেস দিয়ে ধরুন FAYAZ, ফয়েজ নামে আরেকটা ক্লাস নিলাম, কন্ট্রোল এ দিয়ে সেভ করলাম, তো এখানে আমি চাচ্ছি যে ফয়েজের FAYSAL, ফয়সাল, এটা লেখাটা তো অবশ্যই এখানে পাবে, স্টাইলটা তো পাবে, এটার ক্লাস এটাতে তো ক্লাস দেওয়া আছে, তাহলে এটার লেখাটা গ্রিন হয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে এটার ভিতর যে ফয়েজ, হ্যাঁ ফয়েজ যে লেখাটা সেটার ব্যাকগ্রাউন্ড হবে শুধু এই, ধরুন আপনি চাচ্ছেন যে শুধু এটার ব্যাকগ্রাউন্ড হবে রেড, কেমন, তো আপনি তো তাহলে যদি এখানে যদি ফয়সাল এটার যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন, ব্রাউজারে রিলোড করলেন, তাহলে কিন্তু সবগুলো যতগুলো ক্লাস ফয়সাল আছে সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাবে, কিন্তু আপনি চাচ্ছেন না শুধু এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে এটার, তাহলে আপনি এখানে কী করলেন, আরেকটা ক্লাস নিলেন, ক্লাস নিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্রাউজারে রিলোড করলাম, দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার নাই, তো আমি কী করলাম এখানে আরেকটা ক্লাস নিলাম, কীভাবে নিলাম আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি আবার দেখাচ্ছি, প্রথমত ফয়সাল নামক একটা ক্লাস আছে, এই যে আপনার ডাবল কোটেশন এটার ভিতরে নিতে হবে, স্পেস দিতে হবে, স্পেস দিয়ে আপনি ধরুন একটা ক্লাস নিলেন FAYAZ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন, সেভ করার পর আপনি এখানে এসে এই ক্লাসটাকে ধরতে হবে, প্রথমে একটা ডট দিতে হবে FAYAZ, আপনার ক্লাসের নাম একই হতে হবে এবং আপনার ব্র্যাকেটস দিতে হবে, ব্র্যাকেট দিয়ে আপনি এখানে বলে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন, এখন ব্যাকগ্রাউন্ড কালার রেড এটা হচ্ছে কোন ক্লাসে পাবে, ফয়েস ক্লাসে পাবে, আর কোনো ক্লাস পাবে না, তাহলে আপনার কি যেখানে যেখানে ফয়েস ক্লাসটা আছে সেই জায়গায় এই স্টাইলটা পাবে, তাহলে ফয়েস ক্লাসটা আছে ফ্রি ক্লাসের মধ্যে, ফি ট্যাগের মধ্যে, সরি, তো ফি ট্যাগের মধ্যে, এটা শুধু ফি ট্যাগের মধ্যে পাবে। এখন আপনি চাচ্ছেন যে না, এখন প্রশ্ন হলো আপনি চাচ্ছেন যে না ব্যাকগ্রাউন্ড কালার এখানেও পাবে, আমার এই যে তিন নম্বর যে ট্যাগটা এখানেও পাবে, তাহলে আপনিও এখানে একটা ক্লাস ইউজ করবেন, CLAS ক্লাস, এবং এই ক্লাসের ভিতর আপনি ফয়েজ যে ক্লাসটা, এখানে যেহেতু আপনি শুধু ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছেন, তাহলে ফয়েজ যে ক্লাসটা সেটা দিয়ে দিবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন এবং ব্রাউজার রিলোড করলেন, দেখুন এই স্টাইলটা এখানেও পেয়ে যাচ্ছে, তো এটার কালার যেহেতু রেড, ব্যাকগ্রাউন্ডও রেড, এই কারণে মিলে গেছে, তো আমি চাচ্ছি যে ফয়েজ ক্লাস এটার কালারটা হবে সাদা, COLOR, কালারটা হবে #FFF, কন্ট্রোল এ দিলাম এবং কালারটা হবে সাদা, দেখুন সাদা, যেখানে যেখানে ফয়েজ আছে সেখানে সেখানে কালার হচ্ছে সাদা এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড,
ঠিক আছে। তো এই ছিল ক্লাসের বিষয়। এছাড়াও আপনি ক্লাসকে আরেকটু স্পেসিফিকভাবে বলতে পারেন, যেমন আপনার এই ক্লাসটা আছে কোথায়, এস টু ট্যাগের ভিতর। আপনি কি করতে পারেন, এখানে এস টু ট্যাগটা ডিক্লেয়ার করে দিতে পারেন যে এস টু ট্যাগ, সরি, এখানে দেখুন, আমি দেখুন এখানে কি করলাম, এস টু ট্যাগের ভিতরে আছে ফয়েস ক্লাসটা, এস টু ট্যাগের ভিতরে আছে ফয়েস ক্লাসটা। তো এই কারণে সেটার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড এবং কালার টেক্সট কালার হবে সাদা। তাহলে এখানে পাবে কি, এখানে সরি এখানে সরি সরি এখানে কন্ট্রোল এ দিয়ে সেভ করলাম, এটা আমি আবার ওপেন করতেছি। আচ্ছা, তো এখানে যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এস টু ট্যাগের ভিতর যে ভয়েস ক্লাসটা আছে সেটার স্টাইল পাবে, তার মানে ফি ট্যাগের কোনো স্টাইল এখানে পাবে না। কেন পাবে না আমি বলতেছি, কন্ট্রোল এ দিয়ে সেভ করলাম এবং ব্রাউজারে রিলোড করলাম। দেখুন এই ফি ট্যাগের স্টাইলটা চলে গেছে, ফি ট্যাগের স্টাইলটা আগের মতো পেয়েছে। ফি ট্যাগের জাস্ট ফয়সাল নামক যে ক্লাসটা সেটার স্টাইল পেয়েছে, এটা স্টাইল পেয়েছে, কিন্তু ভয়েস যে ক্লাসটা সেটা স্টাইল পায়নি। কেন পায়নি, কারণ আমরা বলে দিয়েছি যে এস টু ট্যাগের ভেতর যে ভয়েস ক্লাসটা আছে সেটা পাবে। তাহলে এখানে তো ফি ট্যাগ আছে, এস টু ট্যাগ নেই, এখানে এস টু ট্যাগের ভেতরে ভয়েস এটা পেয়েছে। তো আমরা যদি চাই যে না ফি ট্যাগও সেম স্টাইল পাবে, তাহলে আমরা এটাকে জাস্ট কমা দিয়ে ফি ট্যাগ, ফি ট্যাগের পরে ডট দিতে হবে, ডট দিয়ে আপনার ক্লাসের নাম দিতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে এবং ব্রাউজারে রিলোড করতে হবে। আমরা যখন প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখব, তখন ওয়েবসাইট করব, তখন আমরা এগুলো আরও ভালোভাবে বুঝব। তো এ ছিল আর কি আপনার এই ট্যাগ দিয়ে কীভাবে স্পেসিফিকভাবে ধরবেন। এছাড়াও আপনি যদি চান যে না আমার দুইটাতে স্টাইল পাবে, তাহলে আপনি জাস্ট ট্যাগগুলো কেটে দিবেন। হ্যাঁ, ট্যাগগুলো কেটে দিয়ে আপনি জাস্ট শুধু ভয়েস ক্লাসটা রাখবেন, তাহলেও হবে। তো এ ছিল আর কি ক্লাসের বিষয়। এছাড়া আপনি একাধিক ক্লাস নিতে পারেন, এই ক্লাসের ভিতর আরও ক্লাস নিতে পারেন, অসংখ্য শত শত ক্লাস নিতে পারেন, সমস্যা নাই। একটা ক্লাসের ভিতর আপনি অনেকগুলো ক্লাস নিতে পারবেন, কিন্তু আইডির ভিতর পারবেন না। আইডি নিয়ে আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কীভাবে কাজ করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আর ক্লাসের সম্পর্কে হালকা আইডিয়া দিয়ে দিলাম আর কি, ভবিষ্যতে আমরা আরও জানবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কেন ক্লাস ইউজ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।